2021 সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। প্রথম মৌসুমটা মোটামুটি কাটার পর এই মৌসুমে পিএসজির জার্সিতে বেশ ভালো করছেন আর্জেন্টাইন তারকা। মৌসুমের মাঝখানেই দেশকে জিতিয়েছেন বিশ্বকাপ। এখন পর্যন্ত 18টি গোল করেছেন, গোলে অবদান রেখেছেন 19 বার। বিশ্বকাপের পরপরই পিএসজির সঙ্গে নতুন চুক্তি করে ফেলার কথা ছিল, কিন্তু সেই আলোচনা আপাতত স্থগিত আছে। এ ব্যাপারে দুই দিকের সমস্যা কথাই শোনা যাচ্ছে। পিএসজি এমনিতেই উয়েফার আর্থিক সঙ্গতি নীতি ভঙ্গের কারণে শাস্তির মুখে আছে। মেসির সঙ্গে নতুন চুক্তিতে নতুন করে শাস্তির মুখে পড়তে পারে ফরাসি ক্লাবটিকে। মেসি নিজেও নাকি পিএসজির পরিকল্পনায় অতিমাত্রায় এমবাপ্পে কেন্দ্রিক হওয়ায় তা নিয়ে বিরক্ত। আলোচনা স্থগিত হওয়ার কারণ হিসেবে অনেকেই এটিকে সামনে আনছেন। এদিকে স্প্যানিশ পত্রিকা মার্কা জানিয়েছে, মেসির বাবার সৌদি আরব অভিযান মূলত সৌদি আরবের পর্যটন বোর্ডের আমন্ত্রণেই। মেসি আগেই সৌদি পর্যটন বোর্ডের দূত হিসেবে চুক্তিবদ্ধ আছেন। এই কাজের মধ্যেই আল হিলালের সঙ্গে মেসির সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। কিন্তু অনেকেই মনে করছেন মেসির বাবা মেসির এজেন্ট হোর্হে মেসি সৌদি আরবে যাওয়া মানেই মেসি পরবর্তীতে সৌদি আরবে পাড়ি জমাবেন এবং খেলবেন সৌদি ক্লাব আল হিলালের হয়ে। ধন্যবাদ।